টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। শুরু হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই। কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, আর সে খবর জানাতে শারজা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। নিয়ন, রাব্বি, বিশ্বকাপের মূল পর্ব শুরু হয়ে গেছে আবুধাবি এবং দুবাইয়ে, কিন্তু এখন পর্যন্ত দর্শকদের দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে দর্শকরা কিন্তু একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। কারণ টি টোয়েন্টি মানেই আমরা জানি ব্যাটসম্যানদের গেম, টি টোয়েন্টি মানেই হচ্ছে ব্যাটিং হবে, ধুমধুমার চার ছক্কার খেলা। কিন্তু এখন পর্যন্ত যে একটি ম্যাচ হয়েছে এবং অন্য আরেকটি ম্যাচের অর্ধেক শেষ হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি বোলারদের দাপট। প্রথম ম্যাচের কথা যদি বলি, আবুধাবিতে যেটা হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার, সেখানে দেখেছি যে পেসাররাই মূলত ছড়ি ঘুরিয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, হ্যাজেলউড, তাদেরকেই দেখেছি উইকেট নিতে। ম্যাক্সওয়েল এবং জাম্পা দু একটা উইকেট পেলেও মূলত পেসাররাই সেখানে আসলে দাপট দেখিয়েছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলিংয়ের সময়ও দেখেছি মূলত রাবাদা এবং নরখিয়াই কিন্তু উইকেটগুলো নিয়েছেন। সামসি একটি উইকেট পেলেও কিন্তু রাবাদা আর নরখিয়াই মূলত সেখানে ছড়ি ঘুরিয়েছেন। অর্থাৎ বলতেই পারি আবুধাবিতে মূলত পেসাররা দাপট দেখিয়েছেন, ব্যাটসম্যানদের জন্য আসলে কিছুই ছিল না সেখানে। লো স্কোরিং ম্যাচ হয়েছে, 118 রান মাত্র চেস করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে যখন ম্যাচটি দুবাইয়ে চলে আসে, সেকেন্ড ম্যাচের দিকে চলে আসে, তখন কিন্তু সবার ধারণা ছিল হয়তোবা দুবাই একটি বড় স্কোরের ম্যাচ হবে। কারণ কিছুদিন আগে আইপিএল যখন হচ্ছিল, এখানে দুবাইয়ে বেশ বড় বড় কিছু স্কোরের ম্যাচ হয়েছিল, কিন্তু দুবাইয়ের অবস্থা আরও ভয়াবহ। সেখানে ওয়েস্ট ইন্ডিজ আসলে খুবই একেবারে অল্প রানে অল আউট হয়ে গেছে এবং এখানে আবার ব্যাটিং কিন্তু মূলত বোলাররা ছড়ি ঘোরালো। এখানে কিন্তু পেসারদের চেয়ে স্পিনাররা বেশি ভালো বোলিং করেছে। আমরা দেখেছি ইংল্যান্ডে মঈন আলী, আদিল রশিদ, তারা কিন্তু মূলত ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো তুলে নিয়েছে। তো এখন পর্যন্ত যে অবস্থা, ইংল্যান্ড এই ম্যাচটা সহজেই জিতে যাবে বলে মনে হচ্ছে। তাই দর্শকদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, এ ধরনের টি টোয়েন্টি ম্যাচ দেখতে আসলে দর্শক অভ্যস্ত নয় এবং তারা পছন্দও করে না। আর যদি বাংলাদেশের খেলার কথায় আসি, আগামীকাল বাংলাদেশ প্রথম ম্যাচে শারজাতে তাদের ম্যাচটি হবে এবং সেখানে শ্রীলঙ্কা তাদের প্রতিপক্ষ। আজ যখন কোচ আমাদের সঙ্গে কথা বলছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, তাকেও বারবার জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু আইপিএল হয়েছিল শারজার এই ম্যাচ আবুধাবি এবং দুবাইয়ের ম্যাচগুলোতে পিচ অনেক লো এবং স্লো, তো এখানেও লো স্কোরিং ম্যাচ হওয়ারই তার মানে সম্ভাবনা রয়েছে। তবে কোচ বলেছেন পিচ নিয়ে তিনি কোনো চিন্তা করছেন না, তিনি তার খেলাটা নিয়ে ভাবছেন। তার ক্রিকেটাররা যেভাবে ফর্মে আছে, প্রাথমিক পর্ব স্কটল্যান্ডের সাথে হারার পরও কিন্তু পরবর্তীতে দুটো ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, টিমের উপর তার পূর্ণ আস্থা আছে যে এই টিম শ্রীলঙ্কাকে আসলে হারাতে পারবে। অন্যদিকে শ্রীলঙ্কান ক্যাপ্টেন এসেছিলেন দাশন শানাকা, তিনি কিন্তু একেবারে বলতে গেলে হুঙ্কার দিয়ে রেখেছেন বাংলাদেশকে। তিনি মোটামুটি বলেই দিয়েছেন যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে তারা বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে এবং প্রথম ম্যাচটা তারা আসলে দাপটের সঙ্গে জিতে নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ বলতে পারেন যে ম্যাচের আগেই কিন্তু একটা কথার লড়াই শুরু হয়ে গেছে, যদিও বাংলাদেশ সেভাবে সেখানে অংশ নেয়নি, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু চেষ্টা করেছে বাংলাদেশকে প্রভোক করবার জন্য। এখন দেখা যাক আসলে আগামীকাল কী হয়, কারণ বাঘ আর সিংহের লড়াই শারজাতের মতো একটি আইকনিক স্টেডিয়ামে শেষ পর্যন্ত বাঙালিরা শেষ হাসি আসে কিনা সেটার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো রাব্বি, এই ছিল আমার কাছে সবচেয়ে সেখান থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের আজকের ম্যাচ এবং কালকে বাংলাদেশ দলের ম্যাচের বিস্তারিত নিয়ে শারজা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।